আপুলারে এই গ্যারামের ব্যাপার কি জানে? আন্নেরাও চিনবেন, আমি মানুষটা লেখাপড়া না জানলে কি হইব? ফুলারে মেলা দূর পর্যন্ত লেখাপড়া করাইছি, ভাবছিলাম ফুলারে বিয়া দিয়া মেলা টেহা জিনিস নিব, হুন্ডা ফ্রিজ আইপিএস, কিন্তু আমার ফুলাই কাগজ লগে না চলে, হ্যাগো যুক্তি তামারে কিছু লেখা দিল না, কইল মাগো তুমি যদি যৌতুক লও তাহলে আমার বয়ে তোমার কোনো কথা শুনবো না। কি আর করুম, ফুলাই কইছে দেহা, কিন্তু আমিও ছাড়া দেওয়ার পাত্রি না, বেবাক কাম হে মাইয়ারে দিয়া করাই, ওখানে হে মাইয়া খাইটা খাইটা মরে আর আমি ঠ্যাঙ্গের পর ঠ্যাং তুলে বয়ে থাকি। আচ্ছা যাই দেহি, আজকে কার সংসার বাঙ্গন যাই? হেডা কেডা সুলতান না হ, এদিকে মুখ রাইতাছে, মনটা মনে খারাপ, দাঁড়া ডাক দে। ও বাবা সুলতান, আহো আহো এদিকে আহো, কি হয়েছে বাবা মনটা খারাপ কে? কি তোমার মায়ে তোমার বউয়ের লগে ঝগড়া করছে? সি 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 সি, আমার সোনার টুকরা বউ আনছ, হ্যার লগে আবার ঝগড়া করছে? আসলে বাবা সুলতান কথা কই, কিছু মনে করো না, তোমার মা না মানুষটা আসলে জন্মের খারাপ। আচ্ছা যাই দেহি, তোমার মার একটু বুঝাই আহিগা। হেডা কেডা সুলতানের মা না হ, পুকুর পারে বয়ে বয়ে কান্তাছে, যাই কাটা গা একটু নুনের সিটা দিয়া। ও সুলতানের মা, তুই কি হইছে কান্দ কে? কি তোমার ফুলার ভাই তোমার লগে ঝগড়া করছে? সি 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 সি, কত কিনা করছো ফুলার ডালে গা, ওখানে ফুলাই তোমার লগে এরম করলো? আসলে আজকালকার ফুলাই নাই না এমন, বিয়ার পরে মারে ভুললা গিয়া বয়ে গড়া আসল ধরে ধরে ঘুরে, কালে কালে যে কত কি দেখুন কলিকাল কলিকাল, কত কিনা করছো ফুলার ডালে গা, মাথায় রাখলে ফিফরে খেব দিকা, মারিতে রাখলে ফুলে খেব দিকা, ফুলারা তো এমনিতে সবসময় জন্মের খারাপই হয়। আচ্ছা যাই বাই যাই। না না ওহন বাইক গেলে চলবো না, সুলতানের বউয়ের কাছে যা লাগবো। হ যাই বউ। ও বউ বাইটা শুনি, উমা কি হয়েছে এমনি উপরে কান্তাছো কে? বুঝছি মা বুঝছি, তোমার কষ্টটা বুঝছি, তোমার হাওড়ি তোমার লগে ঝগড়া করছে না? আসলে একটা কথা কই, তোমার হাওড়ি মানুষটা আসলে জন্মের খারাপ, শুনো তোমার একটা বুদ্ধি দেই, তুমি না তোমার বাপের বাদ গিয়ে বয়ে থাও, দেখবা তোমার হাওড়ি এরকম তার ডাল লাগাই সোজা গেছে। আচ্ছা যাই বাই যাই, নিজের খাইয়া তোমার আর কত যুক্তি দিমো। হেরা কেডা আমার সাতটা না হ, এদিকে আইতাছে, ফুলাটাই করছিল মেলা দিন ধরে তালিমে যাইতে, কিন্তু আমি যাই নাই, শুরু শুরু সেই রাইন, কি আর কইব, আমিও কি কম জানি নাকি, হই না হিগা। ওয়ালাইকুম আসসালাম, কও কি কইবা? জানেন মাইয়াটা কি সুন্দর কইরা কইল, খালামা আপনি তো খুব দেরি করে এসেছেন, আলোচনা প্রায় শেষ পর্যায়ে, হুমা যাই, আল্লাহ তাআলা বলেছেন ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা মানুষকে সামনে থেকে ধিক্কার দেয় এবং পেছন থেকে নিন্দা করে বেড়ায়, তাদের জন্য রয়েছে লেলিহাল অগ্নিশিক্ষা, সে আগুন এতটাই তপ্তিক্ত যা হৃদয় অভ্যন্তরে পৌঁছে যায়। সূরা লাহাবি আল্লাহ তাআলা বলেছেন লাগানো ভাঙানো যার কাজ তার জন্য রয়েছে খেজুরের রাশি পাকানো শক্তরশি। হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গীবত করা মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো জঘন্য অপরাধ। আমি মাইয়া ডারে কইলাম, আচ্ছা মাইয়া তোর হ্যাঁ অপরাধটা করলো, ওখানে আমি এর আবার হ্যাটেন কইলাম, এটা কি গীবত হইব? কি এটা গীবত? আমি তো সাজিবে নিয়ে দিয়ে করে বেড়াইছি, ওখানে আমার কি হইব? ও আমার সত্তারে তুই কেন বাবা আমায় বুঝাইলি না, তুই তো বাবা শান্তি আমার গুড নামের সবাব, অহন তো মানাই বই আমায় দুচোখের কাবাব, ও আমার সত্তারে তুই কেন বাবা আমায় বুঝাইলি না। মাইয়া ডাই কইল খালাম্মা আপনি হতাশ হবেন না, হতাশা নিরাশা আল্লাহ তাআলা একদমই পছন্দ করেন না, আপনি যাদের যাদের কাছে গীবত করেছেন তাদের